হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। 2019 সালে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছর উপলক্ষে বিডি ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি 2020 সাল আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আপনাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কুয়েত দেশটিতে, যে দেশটিতে কাজ করার জন্য পৃথিবীর নানান দেশের লোক উৎসুক হয়ে থাকে। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ পানির কিনারা। এই দেশের নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না, নিজের স্ত্রী, মা বা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে। দেশটিতে একটি আইন রয়েছে, যদি কোনো মেয়ে কোনো বিদেশি পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তান কখনোই কুয়েতের নাগরিকত্ব পাবে না। কুয়েতে সবারই ব্যক্তিগত গাড়ি আছে। প্রচণ্ড গরমে এরা গাড়িতে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এমনকি কখনো কখনো দেশটির ভিক্ষুকদেরও গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতে দেখা যায়। ভিউয়ার্স, কুয়েত দেশটিতে ঘুরলে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেখানে সবাই তাদের পুরনো জিনিস ডাস্টবিনে না ফেলে রাস্তায় রেখে আসে। আপনি হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন, হঠাৎ দেখতে পাবেন রাস্তার পাশে পড়ে আছে 32 ইঞ্চি একটি টিভি সেট অথবা প্রায় নতুন ব্যবহৃত গাড়ি, যেগুলো বলতে গেলে একদম নতুনের মতোই দেখতে। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটির উত্তরে সৌদি আরব আর উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি। পৃথিবীর বড় বড় অর্থশালী দেশগুলোর থেকে আকৃতিতে ছোট হলেও সারা বিশ্বে ধনী দেশগুলোর দৌড়ে কুয়েতের অবস্থান চতুর্থ স্থানে। দেশটির আয়ের 90% আসে তেল থেকে। আরবের অন্যান্য দেশগুলো থেকে কুয়েত একদমই আলাদা। এখানে একদিকে যেমন বোরকা পরিহিত নারী চোখে পড়ে, তেমনি দেখতে পাওয়া যায় স্কার্ট পরা তরুণীকে। মানে দেশটিতে দুই রকমের সংস্কৃতি চোখে পড়ে। মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনি স্কুল, ব্যাংক কিংবা প্রাইভেট সংস্থাও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চাকরি করে। এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর উপরেও সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনাজলকে পানযোগ্য করে তোলে, এতে প্রচুর পরিমাণে টাকাও খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি, কিন্তু তা সত্ত্বেও 2005 সালে এখানে গলফ খেলার জন্য মাঠ বানানো হয়, যা তৈরিতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। মজার ব্যাপার হলো, এত ধনী দেশ হওয়ার সত্ত্বেও এই দেশে বাংলাদেশ বা ভারতের শহরগুলোর মতো রাস্তার পাশে ফেরি করে পুরনো জিনিস বিক্রি করা হয়। ফ্রাইডে মার্কেট নামে একটা বাজার আছে দেশটিতে, যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিস পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে অলস মানুষের দেশ কুয়েত। দেশটির 67% নাগরিকই নিজেদের শরীরকে সুস্থ রাখতে কোনো ধরনের ব্যায়াম করে না। বিশ্বের অলস দেশগুলোকে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ভিউয়ার্স, কুয়েতের মানুষ কতটা অলস তা দেশটির KFC, পিজা হাটের মতো রেস্টুরেন্টে গেলে বোঝা যায়। সেখানে কোক খেতে কাউকে বারবার কাউন্টারে যেতে হয় না, টেবিলের পাশে ফাউন্টেনের বোতাম চাপ দিয়ে নিজেরাই নিজেদের গ্লাস ভরে নেয়। এর ফলে সে দেশগুলোর মানুষ বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ মোটা। এমনকি যে লোকগুলো কুয়েতে কাজ করতে আসে তাদেরকেও অন্যান্য দেশে কাজ করতে যাওয়া শ্রমিকদের তুলনায় মোটা হতে দেখা যায়। গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় 53°C পর্যন্ত পৌঁছে যায়। তখন দেশটিতে রাস্তার উপরে অনেকেই ডিম ভাসতে দেখা যায়। কুয়েত বিশ্বের একমাত্র দেশ যারা প্রচণ্ড গরমের জন্য নিজেদের জাতীয় দিবস পরিবর্তনের জন্য বাধ্য হয়। বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার বলা হয় কুয়েতকে। কুয়েতের তেলের 60% যায় এশিয়ায়। কুয়েতের অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেলের ব্যবসার সাথে যুক্ত। একজন কুয়েতি ব্যক্তির মাথাপিছু আয় বছরে প্রায় $71,000 বা $60,00,000। কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 75% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় 19%, বাকিরা অন্য ধর্ম পালন করে। 2012 সালে কুয়েতের সংবিধান দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানী কুয়েত সিটির রাতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল। বিভিন্ন রঙের আতশবাজিতে মুখর ছিল নগরী। প্রায় 130 কোটি টাকা খরচ করে ঘণ্টাব্যাপী 77,282টি আতশবাজি ফুটানো হয়েছিল, যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পেয়েছে। কুয়েতের সংবিধান আরব ও ওয়েস্টার্ন উভয় দেশগুলোর আদর্শ মেনে প্রস্তুত করা হয়েছে। দেশটির আইন ব্যবস্থা অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয়। এই দেশের আইনি ব্যবস্থা ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন ও ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হয়। কুয়েতের মানুষরা খাবার হিসেবে খুবুজ নামের একটি বিশেষ রুটি খায়, যা দুইটার বেশি খাওয়া অসম্ভব। এটি দেখতে নান রুটির মতো, কিন্তু এত নরম নয়।
কুয়েতের মানুষ আলখাল্লা পরে ঘোরাঘুরি করতে আর এই রুটি খেতে পছন্দ করে। কুয়েতের সেনাবাহিনীর সদস্যরা তাদের পেশা থেকেও নিজেদের আত্মসম্মান বোধকে উপরে দেখে। সেখানে একবার ঊর্ধ্বতন নারীবোজদের সেলুট করতে অস্বীকৃতি জানিয়েছিল দেশটির সেনাবাহিনীর অধস্তন পুরুষ কর্মকর্তারা, যা নিয়ে সে সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ বিব্রতকর অবস্থায় পড়েছিল। ভিউয়ার্স, কুয়েত দেশটির ভালোর পাশাপাশি কিছু অন্ধকার দিকও রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা তিনবার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করেছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এ জরিপ বিশ্বাস করে না। তাদের প্রশ্ন, কিভাবে পরপর তিনবার ভালো দেশের তালিকায় সবচেয়ে কম স্কোর পায় কুয়েত? তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।